হ্যালো বন্ধুরা, বিশ্বের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি তোমরা দেখছো, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজাদ, নিউ ইয়র্ক থেকে। সো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো নিউ ইয়র্কের একটি ফুটপাতে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং ফুটপাতের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমি ছোট্ট একটি ধারণা দেব। সো বন্ধুরা, এই যে আমরা দূর থেকে দেখছি, নিচে হচ্ছে একটা ফলের দোকান এবং তার উপরে হচ্ছে একটা ট্রেন স্টেশনের একটা স্টেশন। এটার নাম হচ্ছে মুসল্লো পার্ক স্টেশন। এই স্টেশনের ট্রেনগুলো আপনার মাটির উপর দিয়ে চলে, তার ট্রেনের নিচে দিয়ে আবার আপনার বাস চলে, রেগুলার সড়ক। সো এখন আমরা যেই দোকানটি দেখছি, এটি একটি ফলের দোকান। এই দোকানটা খুব ভালো একটা পজিশনের মধ্যে রেখেছে। আপনি দেখবেন যে রাস্তার একটা অংশ, একটু অংশ তারা নিয়েছে দোকানের জন্য, বাকি জায়গাটা কিন্তু তারা মানুষের হাঁটা চলাফেরার জন্য রেখে দিয়েছে। সো এই যে একটা ফলের দোকান, এই দোকানটা খুব ভালো একটা পজিশনে বসিয়েছে। এই দোকান থেকে বেচে কিনা অন্য অন্য দোকানের অনেকটাই বেশি। কারণ কি, ট্রেন থেকে নেমে মানুষ তাদের পরিবারের জন্য ফল ফলাদি এখান থেকে নিয়ে যায়। বেসিক্যালি দোকান থেকে বাহিরের স্ট্রিটের যেসব দোকান দোকান আছে সেগুলোতে কিন্তু একটু কম দামে, অনেকটাই কম দামে দ্রব্য সামগ্রী কিনতে পারে মানুষ। সো এ হচ্ছে আপনার, চলে আসলাম মেন ফুটপাতে। ফুটপাতে ঢুকলে আপনি দেখবেন যে প্রত্যেকটা দোকানের সামনে এই ধরনের ফুল বিক্রি করে, তারা এটা ডিসপ্লে করে রাখে। সো এই ধরনের সৌন্দর্য যখন আমরা হাঁটতে গিয়ে ফুটপাতের উপরে দেখতে পাই, তখন কিন্তু আমাদের জার্নিটা অনেক সুন্দর হয় এবং আমরা এনজয় ফিল করি এইসব ফুটপাতে হাঁটা চলাফেরা করতে। আর এই যে আমার সামনে আপনারা ক্রস ওয়াকটি দেখতে পাচ্ছেন, এখানকার ক্রস ওয়াকগুলি দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার এবং ভিজিবল। আর উপরে দেখছেন আপনার ট্রেন যাচ্ছে। হ্যাঁ, এইভাবে প্রতিনিয়ত 5 থেকে 10 মিনিট পর পর ট্রেন আসা যাওয়া করে। আর এখানকার ট্রাফিক লাইটগুলি খুবই স্ট্রিক্ট। এখানে রিলিজিয়াসলি আপনার ট্রাফিক লাইটগুলি সবাই মেনটেন করে। তারপর সামনে আছে আপনার আইসক্রিম। আমাদের দেশের এই যে এখানকার আইসক্রিম, ছোট ছোট আইসক্রিম, তারপরে আপনার চিপসের দোকান, হাতে তৈরি করা, বাসায় তৈরি করা চিপস। এই যে দূরে আপনি দেখছেন, এটা হচ্ছে একটা পাপায়াস, এটা ফ্রাইড চিকেনের দোকান। আমেরিকাতে এই চিকেনটি খুবই পপুলার, সবাই খুব এনজয় করে এবং দামেও, দামের দিক থেকে অনেক সস্তা। এখন তো করোনা ভাইরাস চলছে, সেই কারণে আপনার দোকানপাটের পরিমাণ খুবই কম, খুবই কম। অন্য অন্য রেগুলার সময় আপনি দেখবেন এই দোকানগুলোর একটা পাশে, হাতের ভিডিওটির বাম পাশে পুরোটাই আপনার ফুটপাত থাকে। তো আমরা যারা বাংলাদেশে থাকি বা কলকাতায় থাকি, আমরা মনে করি যে আমাদের ফুটপাতে শুধু গরিব দেশেই থাকবে, রিচ কান্ট্রিগুলোতে ফুটপাত নেই। সেই ধারণা আমাদের অনেকেরই হয়তো আছে। সেই জন্য আমাকে আমার বন্ধুরা বলেছে যে ফুটপাতের কিছু ভিডিও তোমাদের জন্য করতে। তো সেই কারণে আমি এই ধরনের ভিডিও করছি তোমাদের জন্য। সো ফুটপাতের উপর আরও আমার কিছু ভিডিও থাকবে, তোমরা সবাই প্লেলিস্ট থেকে আশা করি দেখে আসবে। সো বন্ধুরা, আমার এই চ্যানেলটি মূলত ট্যুরিজমের উপরে। তোমরা যারা আমেরিকা সম্পর্কে, নিউ ইয়র্ক সম্পর্কে জানতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবে। এই এই যে এগুলো হচ্ছে ফলের দোকান। এই দোকানের বাহিরে তারা কিভাবে ফল, তারপর সবজি সাজিয়ে রেখেছে আপনারা দেখেন। এই ধরনের সবজি কিন্তু আমার আরও কিছু ভিডিও আছে, কী কী সবজি আমেরিকাতে পাওয়া যায়। এগুলো হচ্ছে ব্রোকলি,
তারপরে যে এগুলো হচ্ছে একটা লেবু, কমলা, তারপর আছে এগুলি আছে, তারপর অনেক কিছু আছে এখানে, সময়ের কারণে আমি বলতে পারছি না। সো বন্ধুরা, তোমরা যারা আমেরিকা সম্পর্কে, নিউ ইয়র্ক সম্পর্কে, প্লাস বিশ্বের পর্যটক সম্পর্কে জানতে চাও, বিশ্বের ট্যুরিজম স্পট সম্পর্কে জানতে চাও, প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো, যেন সবাই নতুন কিছু জানতে ও শিখতে পারে। এখন যে একটা ট্যাক্সি দেখছেন, এটা হচ্ছে ইয়েলো ট্যাক্সি, নিউ ইয়র্কের ম্যানহাটনে এই ট্যাক্সিগুলো চলে, যেগুলা আর মিটার দিয়ে চলে, এবং তার ভিতরে এই ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে। আমরা যারা ট্যাক্সিতে চড়ি, চলাচল করি, আমরা আমাদের ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারি। তো বন্ধুরা, দেখেন যে ফুটপাথগুলি কত অর্গানাইজড এবং কত সুন্দর করে সাজানো। আপনি বুঝতেই পারবেন না যে এখানে ব্যবসা হচ্ছে প্লাস হাঁটাচলা হচ্ছে, কোনো দিকেই কিন্তু আপনার তেমন কোনো অসুবিধা হচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্ন, কি অপরূপ, কত সুন্দর লাগে। সো দেখুন, ওই পাশের দোকানগুলো ম্যাক্সিমাম বন্ধ, কারণ এখন কোভিড-19 কারণে ব্যবসা বাণিজ্য তেমন একটা চলছে না, সবাই লকডাউন অবস্থায় আছে। বড় বড় দোকান পাটিগুলি বন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন, শাটার অফ। হ্যাঁ, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ফুটপাথের কিছু দোকান, তো এই ধরনের দোকান কিন্তু আমাদের দেশেও আছে, কলকাতায়ও আছে। সো আমরা যারা দেশে থাকি, কলকাতায় থাকি, আমরা কিন্তু মন খারাপ করব না যে ফুটপাথ নিয়ে, ফুটপাথের ব্যবসা নিয়ে। সো ফুটপাথের ব্যবসা সারা পৃথিবীতে আছে, থাকবে। সো বন্ধুরা, এই ধরনের ন্যাচারাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমেরিকা সম্পর্কে, নিউ ইয়র্ক সম্পর্কে বিস্তারিত আমি আমার চ্যানেলে জানাবো, আর আমেরিকার দর্শনীয় স্থানগুলো অবশ্যই আমি আমার চ্যানেল থেকে সম্প্রচার করব। সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ। সো এই ধরনের ভিডিও নিয়ে আমি আজাদ আবার চলে আসব আপনাদের মাঝে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করে আমি আজাদ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।